আলাইকুম কথা নহিয়ান স্বাগত জানাচ্ছি টিভির দেশের খবরে সন্ত্রাস বিরোধী আইন দু হাজার নয়ের আঠারোর এক ধারা অনুযায়ী বাংলাদেশ জামাতে ইসলামীয় ছাত্র শিবির সহ তাদের সকল অঙ্গ সংগঠনকে রাজনৈতিক দল ও সংগঠন হিসেবে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিকেলে প্রজ্ঞাপন জারি করা হয় 2008 সালে চার নভেম্বর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পায় জামাতে ইসলামী দু সালে এক পর জামাতে ইসলামের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট ওই রায়ের পাঁচ বছর পর দু সালের আঠারো অক্টোবর নির্বাচন কমিশন দলটি নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে আর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জামায়াত আপিল করলে দু বিভাগ তা খারিজ করে দেন ফলে এতদিন জামায়াত ইসলামী দল হিসেবে কোন নির্বাচনে অংশ নিতে না পারলেও রাজনৈতিক দল হিসেবে তারা নিষিদ্ধ ছিল না গেল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে চোদ্দ দলের এক বৈঠকে জামায়াতকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয় তিন দিনের মাথায় বাস্তবায়ন হল সেই সিদ্ধান্তের আজ দলটির রাজনীতি নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে এখন তারা আন্ডারগ্রাউন্ডে চলে গেলেও তাদের মোকাবেলা করার মতো প্রস্তুতি আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আইনমন্ত্রী আনিসুল হক আন্ডারগ্রাউন্ডে যেতে পারে আন্ডারগ্রাউন্ডে অনেক দল গেছে অনেক দলের কি হয়েছে আপনারা নকশালবাড়ির ইয়ে আপনারা যা ইতিহাস জানেন তো সেটা অনেক দল যেতে পারে আন্ডারগ্রাউন্ডে কিন্তু আমি আগেও বলেছি সেইটাকে মোকাবেলা করার মতন প্রস্তুতি আমাদের আছে আমরা স্বাধীন করছি না ওদের বিরুদ্ধে তো আমরা সেই একাত্তর থেকে যুদ্ধ করতেছি কাজেই এইগুলো আমাদের সক্ষমতা অনেক আছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেড়ে হয়েছে। পরিবারের জিম্মায় তাদের মাইক্রোবাসে শিক্ষার্থীরা ডিবিতে বত্রিশ ঘণ্টা অনশনে ছিলেন বলে জানিয়েছেন সমন্বয়ক নাহিদের বাবা বদরুল ইসলাম নিরাপত্তার কারণ দেখিয়ে ছয় দিন ডিবি কার্যালয়ে আটকে রাখা শিক্ষার্থীদের মুক্তি চেয়ে হাইকোর্টে রিট করেন আইনজীবীরা বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনাও হয় জানা যায় বত্রিশ ঘন্টা অনশনে ছিলেন শিক্ষার্থীরা কোনো খাবার না খাওয়ায় দুর্বল হয়ে পড়েছেন তারা কোনোভাবেই বুঝাতে না পেরে বাধ্য হয়ে অভিভাবকদের জিম্মায়ে ছেড়ে দেওয়া হয় তাদের কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের মধ্যে প্রথমে তিনজনকে গত শুক্রবার বিকেলে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তুলে নেওয়া হয় তারা হলেন নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আবু বাকের তাদের মধ্যে নাহিদ ও আসিফ সেখানে চিকিৎসা নিচ্ছিলেন পরদিন সন্ধ্যায় সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাকে নিয়ে যায় ডিবি এরপর রোববার ভোরে মিরপুরের এক আত্মীয়ের বাসা থেকে তুলে আনা হয় নুসরাত তাবাসমকে বাংলাদেশের জঙ্গিবাদ ও সন্ত্রাসের প্রধান পৃষ্ঠপোষক জামাত শিবিরকে দু সালে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোকের মাস অগাস্টের প্রথম দিন বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত রক্তদান কর্মসূচি ও আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ধর্মান্ধতা নিয়ে একটি গোষ্ঠী বাংলাদেশে বেড়ে উঠেছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন এরাই কয়েকদিন আগে বাংলাদেশে আঘাত করে ক্ষত বিক্ষত করেছে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার পরেও কি উদ্দেশ্যে এই আন্দোলন চালিয়ে যাওয়া হল তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি যারা আন্দোলনের নামে সহিংসতা করেছে তারা কেউই আহত বা নিহত হয়নি মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি বলেন ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ শিক্ষার্থী এবং রাস্তার খেটে খাওয়া মানুষ সবাই কষ্ট করে দেশ করবে আর একটি গোষ্ঠী তা নষ্ট করে সাধারণ মানুষকে কষ্ট দেবে তা কোনোভাবে মেনে নেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি যারা একেবারে মানে অস্ত্র শস্ত্র ট্রেনিং দিয়ে তারা নামে এই তাদেরকে আমরা এখান ব্যান্ড করে দেওয়া হবে সন্ত্রাস বিরোধী যে আইন দু হাজার নয় সেই আইনের আঠারো ধারা অনুযায়ী এদেরকে ব্যান করে দেওয়া এরা তো জঙ্গিবাদী হিসেবে আন্ডারগ্রাউন্ডে যে আবার ধ্বংস করার চেষ্টা করবে কিন্তু সেখানে ওই জঙ্গি সংগঠন হিসেবে এদেরকে মোকাবেলা করা এবং মানুষকে রক্ষা করার চেষ্টা সকলকে মিলে করতে হবে টানা বর্ষণ ও পাহাড়ের ঢলে কক্সবাজারে বন্যা দেখা দিয়েছে পানিতে ডুবে গেছে রাস্তাঘাট বসত বাড়ি অনেক স্থানে বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকছে এদিকে বান্দরবানেও বৃষ্টি ও ঢলে প্লাবিত হয়েছে নিচু এলাকা তুমুব্রু এলাকায় পাহাড়ি ঢলে ভেসে নিখোঁজ রয়েছে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থী বিস্তারিত দেখুন জীবন আহমেদের এসে রিপোর্টে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কক্সবাজারের মাতামুহরি ও বাসখালী নদীর কমপক্ষে দশটি পয়েন্টে বেড়িবাদ ভেঙে এভাবে ঢুকছে পানি মুহূর্তে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা সোমবার থেকে মুসুলধারে বৃষ্টি হচ্ছে জেলায় ওখিয়া টেকনাপ চকরিয়া পেকুয়া রামু সদর উপজেলার সত্তরটি গ্রাম বন্য কবলিত হয়ে পড়েছে ঘরবাড়িতে পানি ঢুকে যাওয়ায় অনেকে আশ্রয় চলে গেছে কক্সবাজার টেকনাপ মহাসড়কের চেন্দা এলাকা বন্যার পানিতে ডুবে গেছে বন্ধ রয়েছে যান চলাচল প্রাণীতে ডুবে গেছে বাড়িতে খাওয়ানোর জন্য কিছু নিছুক না বন আমি নিয়ে যাচ্ছি বাজার জন্য বৃষ্টি গ্রামের দশ হাজার মানুষ পানি বন্দি হয়ে আছে তারা গতকাল থেকে কিছু খেতে পারেনি এবং এই এলাকার যে গ্রামীণ অবকাঠামো রয়েছে সড়ক বলা রয়েছে তা সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গিয়েছে এদিকে বান্দরবনে কয়েকদিন টানা বসে নিয়ে ঘুমথুম ঘুমধুম সীমান্তবর্তী এলাকার পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে বৃষ্টিতে পাহাড় ধসে বান্দরবনের সঙ্গে থানচি উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে অপরদিকে বৃষ্টিতে বান্দরবন জেলার নাইখংছড়ি সদর লামা রুমা থানচি সড়কের বিভিন্ন স্থানে পাহাড় ধসের পারতেছে না আমরা আতঙ্কের মধ্যে আছি প্রশাসনের পক্ষ থেকে দুর্গত এলাকায় সার্বিক খোঁজ নেওয়া হচ্ছে মাইকিং করে বন্য কবলিতদের আশ্রয় কেন্দ্রে যেতে বলা হচ্ছে জীবন আহমেদ এনটিভি নিউজ ডেস্ক জলাবদ্ধতার কবল থেকে মুক্তি মিলছে না অথচ দুর্ভোগ নিরসনে কাজ চলছে টানা সাত বছর ধরে ব্যয় হচ্ছে হাজার হাজার কোটি টাকা নানা সমস্যার কথা বলছেন সংশ্লিষ্ট সংস্থাগুলোর কর্মকর্তারা চট্টগ্রামের আরিচ আহমেদকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন শামসুল হক খায়দুরি ভারী বৃষ্টি হলেই চট্টগ্রাম শহরে সৃষ্টি হয় অস্বাভাবিক এই পরিস্থিতি পানিতে ডুবে যায় নগরীর বেশিরভাগ এলাকা বাজারে এক এক কোমর কোমর পানি অনেক জায়গা থেকে সব বাজার বেশি এর প্রধান কারণ খাল ও নালায় বৃষ্টির পানি আটকে থাকা এই শহরে প্রতিদিন সৃষ্টি হয় প্রায় একুশ হাজার মেট্রিক টন বর্জ্য এর বেশিরভাগ গিয়ে পড়ে নালা নর্দমায় যা ওয়াশার পাইপ আর গ্যাস লাইনে আটকে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি করে বলে মনে করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আমি ওয়াসাকে এবং কন্ডোবেল গ্যাস কর্তৃপক্ষকে দুটি চিঠি দিয়েছি স্পেসিফাই করে এবং আমি অনুরোধ করেছি যাতে ওরা এগুলো সরে ফেলে বা রিমুভ করে বা উপর দিয়ে করে পরিকল্পিতভাবে একটা পানি যাওয়ার ব্যবস্থা করে দেন জলাবদ্ধতা সৃষ্টির আরেক কারণ বৃষ্টির পানির সাথে পাহাড় থেকে নেমে আসা পলিমাটি কিছু প্রভাবশালী ব্যক্তির বেআইনিভাবে পাহাড় কাটার ফলে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি বর্ষায় মাটির ধস নামে যার বেশিরভাগ গিয়ে পড়ে নালা নর্দমায় কয়েক পশলা বৃষ্টি একদিন দু দিন বৃষ্টির হওয়ার পরে পাহাড়ের পলি এসে আবার নালাগুলো সমানভাবে ভরে যায় এটাই হচ্ছে সবচেয়ে আমাদের বড় চ্যালেঞ্জ পাহাড় কাটা আমাদের বন্ধ করতে হবে যেভাবে হোক এটার কোনো বিকল্প নেই এটার কারণে চট্টগ্রামে পরিবেশ বিপর্যয় ঘটছে শামসুল হক হাইদুরি টিভি নিউজ চট্টগ্রাম নির্বিচারে পাহাড় কেটে পরিবেশ বিনষ্ট করছে প্রভাবশালী মহল অথচ কার্যকরী ভূমিকা বলে অভিযোগ করেছেন পরিবেশ নিয়ে কাজ করা কয়েকটি সংগঠনের নেতারা সকালে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি থেকে বক্তারা এমন অভিযোগ করেন বক্তারা প্রশ্ন রাখেন পাহাড় কেটে ভূমিদস্যুরা বহুতল ভবন নির্মাণ করছে কিভাবে খাল নদী পাহাড় রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক রহমান নারী নেত্রী নুরজাহান খান চট্টগ্রাম প্রেস ক্লাবের সহ সভাপতি চৌধুরী ফরিদ এ সময় উপস্থিত ছিলেন ছিটমহল বিনিময় দিবস আজ বাংলাদেশ ভারত স্থল সীমান্ত চুক্তির আওতায় দু সালের আজকের দিনে উভয় দেশের একশো টি ছিটমহল বিনিময়ের মধ্য দিয়ে বছর ধরে বন্দি দশা থেকে মুক্তি পান এর বাসিন্দারা আওতায় লালমনিরহাট কুড়িগ্রাম নীলফামারী ও পঞ্চগড়ের অভ্যন্তরে থাকা একশো এগারোটি ভারতীয় ছিটমহল যুক্ত হয় এ দেশের ভূখণ্ডের সাথে এবং প্রতিবেশী দেশটির অভ্যন্তরে থাকা একান্নটি বাংলাদেশের ছিটমহল মিশে যায় ভারতীয় ভূখণ্ডে এ ছিল দেশের খবরে এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এন টিভি অনলাইন ডাব্লিউডাব্লিউ ডট এন টিভি বিডি ডট কম এছাড়াও এন টিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ ছটা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে